হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো আজকের দিনটা শুরু করছি বোলপুর শান্তিনিকেতন থেকে। আজ আমি একদিনের জন্য বোলপুরে এসেছি, মানে দিনের দিনে আমি ফিরে যাব। সকালবেলা আমি শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে বোলপুরে নেমেছি, সারাদিন এখানে থাকবো, আবার বিকেলবেলার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরে যাব। তো আজকে আমি শান্তিনিকেতনের সমস্ত স্পট দেখব না, সিলেক্টিভ তিনটে স্পট আমি এখানে দেখতে এসেছি। প্রথম হলো সুরুলের রাজবাড়ি, তারপর হলো সৃজনী শিল্পগ্রাম, অ্যান্ড থার্ড যেটা আমার টার্গেট সেটা হলো সোনাঝুরি হাট। আজ রবিবার, সোনাঝুরি হাট এখানে বসবে, তো সেটা টার্গেট করেই এসেছি। এর আগে একবার শান্তিনিকেতনে এসেছিলাম, তখন এই তিনটে স্পট আমার ভালো করে দেখা হয়নি। দিনের দিনে কীভাবে শান্তিনিকেতন এসে যত বেশি সংখ্যক স্পট কভার করে আবার সেই দিনই ফিরে যাবেন, এরকম কিছু যদি কোনো টিপস আপনাদের দরকার থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোডেড আছে, আমি আই বাটনের লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। কোন ট্রেনে আসলে, কোন ট্রেনে ফিরে গেলে সবথেকে কম সময়ে সবথেকে বেশি স্পট কভার করতে পারবেন, কোথা থেকে টোটো ভাড়া করবেন, কতই বা টোটো ভাড়া, সমস্ত ডিটেল কিন্তু ভিডিওটাতে আছে। তো চলুন আজকে প্রথম স্পট সুরুলের রাজবাড়ি ঘুরে দেখা যাক। বোলপুর শান্তিনিকেতন যে শুধুমাত্র বসন্ত উৎসব কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য বিখ্যাত এমন নয়, এখানে এমন অনেক অজানা জায়গা রয়েছে যার সম্বন্ধে হয়তো অনেকের তেমন ধারণা নেই। ঠিক সেই রকম একটি অচেনা জায়গা হলো সুরুল রাজবাড়ি। বীরভূম জেলায় অবস্থিত, প্রায় 300 বছরের পুরনো হলো এই সুরুল সরকার বাড়ি, যা সুরুল রাজবাড়ি নামেও পরিচিত। এখানকার দুর্গাপূজা প্রায় 290 বছরের সমান। দুর্গাপুজোটি মূলত দুটো ভাগে বিভক্ত, বড় তরফের দুর্গাপুজো এবং ছোট তরফের দুর্গাপুজো। রাজবাড়িটিও সেরকম বড় তরফ এবং ছোট তরফের আছে। আজকে আমি শুধুমাত্র বড় তরফের রাজবাড়িটাতেই এসেছি, ছোট তরফের রাজবাড়ি আজকে কোনো কারণে বন্ধ ছিল তাই দেখা হয়ে উঠল না। প্রায় চতুষ্কোণ আকৃতির এই রাজবাড়ি সুরুল রাজবাড়ির দুর্গা প্রতিমাকে সাজানো হয় 300 বছরের পুরনো অস্ত্রশস্ত্র এবং এই বাড়ির পারিবারিক অলংকার সামগ্রী দিয়ে। পূজোর কটা দিন রাজবাড়ি সেজে ওঠে বৈদ্যুতিক আলোতে নয়, রেড়ির তেলের প্রদীপ দিয়ে। ঠাকুরের নাথ মন্দিরকে সাজানো হয় বেলজিয়াম থেকে নিয়ে আসা লণ্ঠনের ঝাড়বাতিতে। খুবচেয়ে বেশি বড় জায়গা নিয়ে তা কিন্তু নয়, তবে এরকম অলিন্দ অলিন্দ প্রচুর জায়গা এখানে রয়েছে, দেখতে খুব সুন্দর। এখানে অ্যাকচুয়ালি দুর্গাপুজো হয়, দুর্গাপুজো প্রায় 190 বছরের পুরনো, কিন্তু স্পেশালিটি ওটাই হলো এখানে প্রত্যেকবার কিন্তু ঠাকুর বানানো হয় না, কাঠামোটা নিয়ে যাওয়া হয়, কিন্তু কাঠামোটা বিসর্জন হয় না, সেটা আবার পরের বছর ঠাকুর বানানোর কাজে লাগে। এটাই হলো মেন দুর্গা মন্দির, ভেতরে কিন্তু কাঠামোটা এখনো রয়েছে। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, আমার জুতো পরা, জুতো খুলে তবেই উঠতে হবে, তাই আমরা উঠছি না। এবার শান্তিনিকেতন এসে আমি আবারও আলাউদ্দিন দাদার সাথেই এসেছি, উনি টোটো নিয়ে আমার জন্য ওয়েট করছিলেন স্টেশনে, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করেছি। তো উনি আজকে আমাকে এই তিনটে জায়গা ঘুরিয়ে দেখাবে, আমি ওনার নাম্বার
ডেসক্রিপশান বক্সে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বোলপুরে এসে কম সময়ের মধ্যে রিজনেবল প্রাইসে বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখতে চান, আপনি অবশ্যই আলাউদ্দিন দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো দাদা এখানেই অটো চালান এবং স্পট ঘুরিয়ে দেখান, সাথে কিন্তু উনি গাইডও এই অঞ্চলের। চলুন পরে স্পট দেখা যাক, সেটা হলো সৃজনী শিল্পগ্রাম। ঢুকে গেছি সৃজনী শিল্পগ্রামে, কিন্তু এখানে ঢুকে যেটা বুঝলাম সেটা হলো এখানে ক্যামেরা অ্যালাউড না, ভিডিও ক্যামেরা অ্যালাউড না, অ্যালাউড কিন্তু পার আওয়ার চার্জ হলো 2000 টাকা। অত টাকা চার্জ দেওয়ার কোনো মানেই হয় না, কিন্তু মোবাইলে স্টিল ভিডিও সব রকম কিছু তোলা যেতে পারে, শুধু ক্যামেরায় তুলতে গেলে আলাদা করে এক্সট্রা চার্জ দিতে হবে। আর সৃজনী শিল্পগ্রামে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট লাগে, রোজই খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল পর্যন্ত, 4টের সময় হলো লাস্ট টিকিট দেয়। তো এই হলো আমার ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এখানে ডেকোরেট করা। তবে খুব বেশি কিন্তু আমি ভিডিওতে এটা দেখাবো না, সিন্স আমি মোবাইলে ক্যাপচার করছি, একদম মেইন জায়গাগুলোতে যাচ্ছি সেগুলোই শুধুমাত্র দেখাবো। এটা হলো স্কাল্পচার গার্ডেন, এখানে অনেক রকমের স্কাল্পচার আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর করে ডেকোরেট করা, ম্যানমেড পুরো গার্ডেনটা এখানে তৈরি করা হয়েছে। আর এখানটা লেখা রয়েছে গোলাপবাগ, এই জায়গাটা এখানে পুরো গোলাপ ফুলের গাছ রয়েছে, লেখা যদিও গোলাপবাগ, খুব বেশি কিন্তু এখানে ফুলের গাছ নেই, আপনারাও দেখতে পাচ্ছেন। গরমে সম্ভবত গাছ সব মরে গেছে বা নষ্ট হয়ে গেছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর করে করা। আর এইখানটাতে আছে হলো নানা রকমের শাপলা, এখানটাতে ফুটে আছে পুরো শাপলা, দু রকমের কালার আমি দেখছি, একটা হলো পার্পেল কালার আর একটা হলো হোয়াইট কালার। স্কাল্পচার গার্ডেনের সব থেকে বড়ো অ্যাট্রাকশন হলো এই গৌতম বুদ্ধের মূর্তিটা, কত বড় মূর্তি দেখুন, এখানটা কিন্তু আলাদা করে এটা তৈরি করেছে, আর এখানটা লেখা রয়েছে লর্ড বুদ্ধা। আমি এখন একটু সামনের দিকে যাব, এইখানেও সোনাঝুরি হাটের মতো একটা হাট বসে, ওই জামা কাপড়েরই দোকান এখানে, ওই দাম কীরকম এখনও পর্যন্ত জানি না, গেলে বুঝতে পারবো, সোনাঝুরি হাটের থেকে রিজনেবল প্রাইস না, একই রকম প্রাইসে এরা বিক্রি করছে। এখানটাও বেশ সুন্দর করে আলাদা করে দোকানঘর করে দিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা দোকান আছে, শাড়ি আরও অনেক রকম কুর্তি ফতুয়া এগুলো সবই পাওয়া যায়, যা যা সোনাঝুরি হাটে পাওয়া যায় এখানে কিন্তু সবই পাওয়া যায়। চলুন একবার দেখে নেওয়া যাক। সৃজনী শিল্পগ্রাম পুরোটা ঘুরে দেখতে আপনাদের বেশ কিছু সময় লাগবে, বিশেষ করে এখানে যে ছোট্ট শপিং করার জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু সোনাঝুরি হাটের মতো এরকম ছোট ছোট দোকান রয়েছে, যার মধ্যে জামা কাপড়ের পসরা, শাড়ি, কুর্তি, পালাজো, পাঞ্জাবি অনেক কিছুই পাওয়া যায়। তবে এখানে ভিড় কিছুটা কম, সোনাঝুরি হাটের মতোই দাম এবং রিজনেবল প্রাইসে, আপনারা যদি ফাঁকায় ফাঁকায় একটু কম কোলাহলের মধ্যে জিনিস ভালো করে দেখে কিনতে চান তাহলে এখান থেকেও শপিং করতে পারেন। কিন্তু এই জায়গাটা অনেকটাই ফাঁকা থাকে, কারণ অনেকেরই এখনও অজানা যে এই শিল্পগ্রামের ভেতরে দেখার জিনিস ছাড়াও একটা ছোটোখাটো হাট রয়েছে। দুর্গাপূজার কালেকশন কিন্তু এখানেও চলে এসেছে, আপনারা ভিজিট করে একবার ভালো করে দেখে দরদাম করে আপনাদের পছন্দের মতো জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এই শিল্পগ্রামের ভেতরের একটা পুরোপুরি আলাদা জায়গায় বিভিন্ন স্টেটকে রিপ্রেজেন্ট করেছে, খুব সম্ভবত 9টা স্টেট, আই এম নট শিওর 9টা কিনা, 9টা স্টেট তাদের কালচারকে এখানে রিপ্রেজেন্ট করেছে। প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা করে ঘর আছে এবং সেই ঘরের ভিতরে কিন্তু তাদের কালচারগুলো রিপ্রেজেন্ট করছে, মানে সুন্দর করে সাজানো। আমি প্রত্যেকটা ঘরে ঢুকছি না, অনেকটা দেরি লাগবে, আপনারা এসে এখানে দেখতে পারেন, এটাও কিন্তু ওই 30 টাকার মধ্যে, আলাদা কোনো করে টিকিট লাগবে না। এখান থেকে শুরু হয়েছে এই হলো পশ্চিমবঙ্গ আর ওটা ওড়িশা, এরপর সামনের দিকে এগিয়ে গেলে এক একটা স্টেট, ওই যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি এক একটা স্টেট।
পুরো সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখতে আপনার মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে, প্লাস আপনি যদি ওই স্টেট রিপ্রেজেন্টেড যে জায়গাটা করেছে সেখানে প্রত্যেকটা স্টেটে যান তাহলে তো টাইম আরও লাগবে, প্লাস অনেকটা জায়গা নিয়ে তৈরি। আমি খুব তাড়াতাড়ি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে চলে আসলাম, কারণ আমার নেক্সট টার্গেট হলো সোনাঝুরি হাট, আমি খুব ভালোভাবে সেটা ঘুরবো এবং আমি কিছু শপিংও করব। তো চলুন এখান থেকে এখন বেরিয়ে যাই নেক্সট ডেস্টিনেশনে। আর কিছুদিন পরেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা, 1 মাসের মতো বাকি আছে, 1 মাসের থেকে একটু বেশি বাকি আছে। আপনারা হয়তো অনেকেই পুজোর শপিং শুরু করে দিয়েছেন, করা কারোর কারোর হয়ে গেছে, আবার কেউ কেউ ভাবছেন কবে শুরু করবেন, কবে যাবেন, শপিং কিন্তু আপনাদের অনেকটাই বাকি। এই রকম একটা জাংশনে আমি আজ এসেছি বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাট। আপনারা সবাই জানেন সোনাঝুরি হাট এখন খুবই ফেমাস, শপিংয়ের জন্য তো বটেই, এছাড়া শান্তিনিকেতন যদি ঘুরে দেখার থাকে সেটাও হতে পারে। সোনাঝুরি হাট আজকে রবিবার, এখন সপ্তাহে 4 দিন করে বসে, আগে রোজ বসতো কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু প্রবলেম হওয়াতে সপ্তাহে 4 দিন করে এখন সোনাঝুরি হাট বসছে, শুক্র শনি রবি সোম। সকাল 8টা সাড়ে 8টা থেকে এখানকার দোকানিরা চলে আসে, সমস্ত লোকাল আশেপাশে যত আদিবাসী গ্রাম আছে বা শহর আছে সেখান থেকেই বুটিকের লোকরা এখানে জিনিসপত্র নিয়ে আসে। রিজনেবল দামে কিন্তু সোনাঝুরি হাট থেকে শাড়ি বলুন, কুর্তি বলুন, ফতুয়া বলুন, হারেম প্যান্ট বলুন, এরকম অসংখ্য জিনিস পাওয়া যায়। আমি আজ সেখানেই চলে এসেছি, আগে আমি হাটটা ঘুরে দেখবো। প্রচুর বড় হাট, প্রায় 2টো মাঠ নিয়ে বিশাল বড় জায়গা, ঘুরে দেখতে অনেক সময় লাগবে, তারপরে আমি আজকে শপিং শুরু করব। তো চলুন শুরু করা যাক আজকে সোনাঝুরি হাটের ভ্রমণ। এইখান থেকে শুরু হচ্ছে সোনাঝুরি হাট। আপনারা যে টোটোর সাথে আসবেন বা যদি কেউ গাড়ি ভাড়া করে আসেন তাহলে সামনেই রোড সাইড পার্কিং আছে, সেইখানে পার্কিং করে তারপরে এখানে আসতে পারবেন। ওইখান থেকে এই জায়গাটা থেকে শুরু হচ্ছে হাট, আস্তে আস্তে ওই দিকে যাবো। পুরো ছাতাগুলো দেখছেন, এক একটা ছাতা নিয়ে কিন্তু এক একটা দোকান, মিনিমাম একটা দোকানের বেশি ছাতা আছে। আর ওপর থেকে ড্রোন ভিউ নিলে এই জিনিস জায়গাটার একটা খুব সুন্দর কিন্তু ভিউ আসবে। এই এখান থেকে শুরু হচ্ছে হাট, চলুন আস্তে আস্তে ভেতর দিকে ঢুকি, একটু ব্রেকফাস্ট করব, হালকা খিদে পেয়েছে, দেখি কি পাওয়া যায় এখানে, ভারী কিছু খাবো না। শাড়ি, বেড কভার, রেডিমেড ব্লাউজ, ব্লাউজ পিস, কুর্তি, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, প্রচুর সম্ভার। সোনাঝুরি হাট বা কোয়াইপাড়ের হাট
শান্তিনিকেতন বোলপুরে বেশ প্রসিদ্ধ। যারাই এখানে ঘুরতে আসে তারা একবার অন্তত এই হাটে আসে ঘুরে দেখার জন্য। সত্যি বলতে কি, সোনাঝুরি হাটে একবার এলে আপনার সময় কখন কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। নানা রকম পসরা নিয়ে দোকানিরা এখানে বসে আছে, মূলত লোকাল লোকজনই এখানে বিক্রি করে এবং কলকাতা থেকে লোক সংখ্যাই কিন্তু বেশি এখানে ক্রেতা হিসাবে। লোকাল যারা রয়েছেন তারা কিন্তু এই মার্কেটে খুব একটা আসেন না। সোনাঝুরি হাট বসে সপ্তাহে 4 দিন, শুক্র, শনি, রবি এবং সোমবার। তবে ভিড় বেশি হয় শনি এবং রবিবার, বেশিরভাগ দোকান সেই দিন বসে। শুক্র এবং সোমবার কিন্তু দোকান খুব কম বসে, আর বসলেও তারা হাটের সামনের দিকেই বসে, পেছনের দিকে থাকে না। এই হাটের মধ্যে থাকার জন্য রামশ্যাম ভিলেজ রিসর্ট আছে। যারা সোনাঝুরি হাটকে কেন্দ্র করে শান্তিনিকেতন বা বোলপুর ঘুরতে আসেন তাদের থাকার জন্য সবথেকে ভালো জায়গা হলো রামশ্যাম ভিলেজ রিসর্ট। এখানে থাকলে আপনি যে কোনো সময় সোনাঝুরি হাটকে অ্যাক্সেস করতে পারবেন। হাট খোলা থাকে প্রায় সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, মানে যতক্ষণ আলো থাকে। শীতের দিনে আর একটু কম সময়, গরমের দিনে আর একটু বেশি। দুর্গাপূজার জন্য এখন ভিড় খুব বেশি হচ্ছে, আজ রবিবার হাট খুব থিকথিকে ভিড়। আমি প্রায় সকালবেলাতেই এসেছি, তাই দেখুন এখনও দোকানপত্র ভালোভাবে খোলেনি, কিন্তু লোক সমাগম প্রচুর হয়ে গেছে। অনেক রকম জিনিস পাওয়া যায়, শুধু যে জামা কাপড় পাওয়া যায় তাই নয়, ঘর সাজানোর জিনিস, নানা রকম আর্টিফিশিয়াল গয়নাও কিন্তু এখানে রয়েছে। কত করে হলো? 650। কালার কি আছে? এটা কি ব্লু? ব্ল্যাক। ব্ল্যাক এখানে হবে। এই ব্লু কালারটা থেকে বেশ সুন্দর। এটা কটন, পিওর কটন। বাহ, খুব সুন্দর। এটা এটা তো তোমার ব্লাউজ পিস আছে, এটার কি দাম বেশি? সেম রেঞ্জ, 650 টাকা। ফেব্রিক এটা যেন নাম কি বললে? মণিপুরি কটন। মণিপুরি কটন এগুলো হোলসেল নিলে হোলসেলও দিই আমরা। কোথায় হোলসেল? কি তোমাদের এখান থেকে এসে নিতে হয় নাকি তোমাদের আলাদা কোনো জায়গা আছে? এখান থেকে নিয়ে কি ডিসকাউন্ট দেবো হোলসেলে? একটা এগুলো রিটেল আছে 750, হোলসেল নিলে 500 টাকা। 500 টাকা করে পড়বে এক একটা। এর মধ্যে ব্লাউজ পিস আছে আর কালারও পাওয়া যাবে। মণিপুরি কটন, বাহ খুব সুন্দর। স্টক কিন্তু দাদার দোকানে অনেক দেখতে পাচ্ছি, পরপর পর দেখাচ্ছে এক একটা রেঞ্জ ছিল। কাঁথা স্টিচ, কটনের মধ্যে, কটনের ওপরে কাঁথা স্টিচ, সিল্কের ওপরেই জেনারেলি দেখি, কিন্তু এটা হলো কটন। বাহ খুব সুন্দর। এটা এটা কত, কি প্রাইস আছে? 750। হোলসেলে দিলে কি দেবে? 550। এরও কালার আছে? সব কি লাইট কালার হয় নাকি ডিপ কালারও কিছু হয়? ডিপের মধ্যেও হয়। সব শাড়িতে ব্লাউজ পিস আছে? সবই কালার, অনেক কালার আছে। যেটা দেখতে পারে, স্ল্যাব কটন, স্ল্যাব কটন, টেম্পল পার, টেম্পল পার। এটা কত করে কি রেঞ্জ? 650। এটারও ব্লাউজ পিস আছে তোমার? সব শার্ট এই যে রেডটা আসবে ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস।
এরও কালার আছে, 650। বাহ, খুব সুন্দর। এই যে এই যে এইগুলো সব কালার। লিনেন বাটিকটা 650 টাকা ব্লাউজ পিস আছে। ওই ওইটা, হ্যাঁ ওটা খুলো। লিনেন বাটিক 650, আর উনি হোলসেলে নিলে কত? 450, 500 করে, 500 করে হোলসেল। মিনিমাম 5টা নিতে হবে। কালার কিন্তু প্রচুর, মানে কালার দেখেই আমি অবাক। হ্যাঁ, এতগুলো ভ্যারাইটি আছে কালার, প্রচুর কালার, প্রচুর কালার। কিন্তু আমার এখান থেকে চোখে যেটা সব থেকে বেশি লাগলো সেটা হলো ওই গ্রিন কালারটা, আর তারপর হলো ওই গ্রে কালারটা। বাহ, খুব সুন্দর। তো তোমার দোকানে 250 থেকে করে স্টার্টিং করে 1450 পর্যন্ত লাস্ট দেখলাম, আরো আছে ওগুলো কি 2600 এর উপরেও আছে? না, অত রেঞ্জে যাব না, 1400 টাকা পর্যন্ত আমার যথেষ্ট ভালো। হ্যাঁ, মানে তোমার স্টক খুব ভালো আমি পেলাম। আর এই নিচের গুলো কি কটন? এই কি বাটিক গুলো কি কটন? পুরো সোনাঝুরি হাট ঘুরে দেখতে কিন্তু বেশ টাইম লাগবে, বেশ মানে বেশ টাইম। আমি এসেছি প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে, এখনও আমি ঘুরে যাচ্ছি। এখন এই দিকটাতে চলে এসেছি যেদিকে রিসর্টগুলো রয়েছে, রামশ্যাম, শকুন্তলা, রোশনাই রান্নাঘর, সেখানে এসেছি। মানে চারদিকে ছড়িয়ে রয়েছে পুরো একটা মাঠ, তার পাশের আরেকটা মাঠ, এরকমভাবে চারদিকে ছড়িয়ে রয়েছে। সব জায়গাগুলো একবার ভালো করে ঘুরে দেখাই ভালো, মানে ঢুকেই প্রথম দিক থেকে নিয়ে নেবেন না। আমি তো একটা দোকান থেকে বেশ কিছু কিনলাম, এবার অন্য দোকানে যাচ্ছি, দেখি ওখানে কি পাওয়া যায়। এটা কি ডাবল করে পড়বে দাদা? এইভাবে পড়বে তো, এইভাবে পড়বে তো, ডাবল করে পড়বে তো হবে। এটা বলো 2 বললে তো, 100 কত বললে? 20 বললো। ইয়ারিং দেখাও না, এর সাথে ম্যাচিং কি আছে? ধুলে একটু খাবে? খাবে না, মানে সেই বুঝে সাইজ নিতে হবে। এগুলো কিসের আছে? কটন, কটন ভিস্কোসের মধ্যে হবে, বডি অ্যান্ড ব্লক করা আছে। তারপর তো একটু দেখো না, এগুলো কত করে? 850, বডি অ্যান্ড ব্লক করা আছে যে কোনো একটা সাইজ দেখো, এক্সেল এর সাইজ দেখতে, ডাবল এক্সেল এর সাইজ দেখতে চাই, আমি বুঝবো কোনটা অ্যাকচুয়ালি হবে। খায় খাবে না এটা, সাইজ দেখো কটন আছে। পুরো কটনের এটা কত করে দাম? 150 টাকা, 150 টাকা করে কুর্তি পাওয়া যাচ্ছে। এটা বোধ হয় নি হাইট থেকে হাঁটুর থেকে একটুখানি নিচে নামবে, এত ডিজাইন। সব সাইজ পাওয়া যাবে দিদি? সব সাইজ পাওয়া যাবে, 40 থেকে XXL পর্যন্ত। কি সুন্দর ডিজাইন দেখুন, 2
দুর্গা পূজার কালেকশন পুরো। এটা কি হ্যান্ড কাটি একটু দেখান, এটা তোর রিটেল প্রাইস, আর কেউ যদি হোলসেল নেয় এটা কি আছে খাদি, কটন খাদি বললে কত দাম, এটা নিলে ডিসকাউন্ট করে দেবে। আর এগুলো কালার আছে, সব কালার পাওয়া যাবে, এটা তো সাইজ কীরকম পাওয়া যাবে, চল্লিশ থেকে টিপে লাগছে। এইগুলো হলো কালারও আছে পুরো দেখা, শর্ট স্লিভে শর্ট কুর্তি হাফ হাতা হাফ থেকে একটুখানি নিচে সব সাইজ পাওয়া যাবে, শর্ট কুর্তি ১৫০ টাকা করে। একদম পিওর কটন, একটা পিওর কটন, এত কম দোকান খালি পিওর কটন, পালাজো প্যান্ট ১৫০ টাকা করে। পালাজোর কিন্তু এত রকমের ডিজাইন আছে, এই যে ডিজাইন প্লাস কালার, আর এগুলো হলো ১৫০টাকার জুতো, এগুলো কত করে ৩৫০ করে পিওর কটন। এগুলোর সাইজ পাওয়া যাবে, ডিজাইন পাওয়া যাবে, সব রকম কালার পাওয়া যাবে। স্কার্ট দেখাচ্ছে দিদি, স্কার্টগুলো কত করে, ২৫০ আছে, ৩০০ আছে, ২০০, ২৫০ আছে, ২০০ করে দিয়ে দেবে, ২০০ করে পিওর কটনের স্কার্ট। দেখুন কাপড় কিন্তু দুর্দান্ত, কাপড় নিয়ে কোনো কথা হবে না, ধুলে একটু কাঁপতে পারে, একটু কাঁপতে পারে, সেটা বুঝে সাইজ নেবেন, এখানে সব রকম সাইজ আছে। র্যাপার, র্যাপার কত করে, একই ২৫০ টাকা, ২০০ টাকায় র্যাপার দিয়ে দেবে। এরও ওইখানে দেখতে পাচ্ছি আমি প্রচুর ডিজাইন রয়েছে, অনেক কালার রয়েছে, কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর, একদম মাল্টি কালার রয়েছে এখানটাতে। এগুলো হলো হ্যান্ড বাটিক, আর এগুলো রয়েছে শার্ট, একটা শার্ট সব রকম সাইজ আছে, ছেলেদের শার্ট খুব সুন্দর অ্যাকচুয়ালি শার্টটা, আমি ৪৬ দেখছি পিওর কটনের শার্ট, সব রকম সাইজ দেখা যাবে, এক একটা কালারে এতগুলো করে ভ্যারাইটি আছে সাইজ। এইটা হলো দিদির দোকান, এই আমাখার ওখানে আম্মাখা এখানে ডান্স করছে, আর ওর দিদির দোকান একদম গাছের নিচে। এক্সস্টেড হয়ে গেছে, দুটো বাজে, আমার ট্রেনের স্কেডিউল টাইম ছিল হলো ৪:৪৫, হাফ অ্যান আওয়ার লেট দেখাচ্ছে, তার মানে ওই ৪:৩০টার আগে কোনোভাবেই আসবে বলে মনে হয় না। আর সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে তো বসার কোনো জায়গা নেই, যে দোকানগুলোতে কেনাকাটা করবে, কিছু কিছু দোকানের সামনে ওই বেতের মোড়া চেয়ার ওগুলো আছে, তো সেখানটাতে বসা যায়, কিন্তু ম্যাক্সিমাম দোকানে কিন্তু বসার কোনো জায়গা নেই, সেটা একটা খুব বড় রকমের ডিসঅ্যাডভান্টেজ। অনেকক্ষণ ধরে ঘুরে যাচ্ছি, পা খুব ব্যথা হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এখানে প্রচুর রাবড়ি আর দই বিক্রি হচ্ছে, ভাড়ে করে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছে। আমি একটা দই খেলাম, কোয়ালিটি একদম বাজে দইটা পার্টিকুলারলি, আমি জানি না অন্য কিছু কীরকম খেতে, কিন্তু খুবই বাজে খেতে দইটা। সব থেকে বড় ব্যাপার এখানে কোনো জলের দোকান নেই, তো আমি ফাইনালি এসেছি একটা রেস্টুরেন্টে, দেখি এখানে জল পাওয়া যায়। অনেক খোঁজার পর ফাইনালি পেয়েছি জল, এটা পেলাম একদম শকুন্তলা রিসর্টের সামনে, ওদের একটা রিটেল আউটলেট আছে ছোট, সেখান থেকেই পেলাম। নর্মালি এখানে কোনো দোকানেই জল বিক্রি করে না। এখানে শাড়ি কুর্তি পাঞ্জাবি ফতুয়া র্যাপার পালাজো সবই আছে, কিন্তু যেটা দেখলাম এবং বুঝলাম আমি, সমস্ত দোকানে কিন্তু স্টক একই রকম,
খুব আলাদা রকম একটা দুটো কালারের ডিফারেন্স এখানে পেলাম। এছাড়া কিন্তু সেরকম কোনো ডিফারেন্স এখানে নেই, এক দোকানে যা স্টক আছে অন্য দোকানেও কিন্তু সেম স্টকটাই রয়েছে, মানে সেম ভ্যারাইটির স্টক রয়েছে, অন্য কোনো বিশাল কিছু ভ্যারাইটি কিন্তু এখানে আমার অন্তত চোখে পড়লো না, সব ক্ষেত্রেই তাই। ইনফ্যাক্ট শাড়িও যা দেখলাম সব দোকানেই একই, খুব হাই কোয়ালিটির বা বেশি দামে যেগুলো শাড়ি রয়েছে সেখানে একটা দুটো ভ্যারাইটি আলাদা, এছাড়া সমস্ত কিন্তু শাড়ি এখানে একরকম, সেম অ্যাজ কুর্তি। দাম কিছুটা রিজনেবল বলা যায়, দরদাম আপনাকে করতে হবে, এরা চায় একরকম, সেখান থেকে আপনাকে কমিয়ে বলতে হবে। আর একটা ব্যাপার হলো যেটা, সেটা হলো এখান থেকে কিন্তু হোলসেল প্রাইসেও এরা দেয়, আপনারা হোলসেল প্রাইসে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দাম অনেকটাই কমে যাবে। বাট হোলসেল প্রাইসে যেটা হয় সেটা হলো মিনিমাম আপনাকে ছটা কোয়ান্টিটি এখানে নিতেই হবে, এক একটা ভ্যারাইটি ছটা। এবার যত বেশি নেবেন তত ওরা ওখানে ডিসকাউন্ট করবে। কিন্তু যেটা এখানে দেখলাম, খাওয়া দাওয়া বলতে এখানে যেটা রয়েছে একদম হাটের শেষের দিকে তিনটে রেস্টুরেন্ট রয়েছে, শকুন্তলা, রামশ্যাম তো রয়েইছে, সাথে রোশনাই রান্নাঘর আছে, একটা চাইনিজ রেস্টুরেন্টও আছে, সেটা শকুন্তলারই, সেখান থেকে খাওয়া যেতে পারে। দাম ওই রকম হলো, ভেজ থালি 180 টাকা থেকে শুরু, তারপর আপনি মাছ মাংস ডিম যেটা নিতে চান সেটা হলো এক্সট্রা টাকা। এইটা হলো বেসিক ব্যাপার খাওয়া দাওয়ার। সারা বাজারের মধ্যে কিছু কিছু জায়গায় ওই ফল বিক্রি হচ্ছে, আমপোড়া শরবত বিক্রি হচ্ছে, ডাব বিক্রি হচ্ছে, কিন্তু দাম শুনে আর কি মাথায় হাত পড়ার অবস্থা। আমপোড়া শরবত এক গ্লাসের দাম 40 টাকা, সো ডাবলেরও বেশি। আমরা মেখে দেবে, এক প্লেট আমরা মেখে দেবে, দাম নেবে হলো 50 টাকা, থাকবে হলো তিনটে বিলাতি আমরা, সেটাকেই মেখে 50 টাকা নেবে, যেটা আমাদের কলকাতা সাইডে যেটা আমাদের কলকাতা সাইডে তিনটে আমরা 20 টাকা নেয়, মাখামাখি তো চার্জই নেই সেখানে, ডাবলের বেশি। তো এটা আমার অনেকটাই বেশি লেগেছে, হোক একটা হাট একটা মেলা, অনেক মেলাতেই বেশি টাকা নেয় কিন্তু এটা যথেষ্ট বেশি। আর দই যেটা খেলাম আপনাকে বললাম 20 টাকা দই, কিন্তু দইটা আমার পার্টিকুলারলি ভালো লাগেনি, আমি জানি না, এটা টেস্ট বাটের ওপর অনেকটা ডিপেন্ড করবে। এখন প্রায় 2:30 বাজে, আমি এখান থেকে বেরোবো এখন, যদিও ট্রেন অনেকটা দেরিতে আছে বাট আমার হয়ে গেছে, আর খুব এক্সস্টেড লাগছে, গরম লাগছে এখন, অনেকটাই গরম পড়ে গেছে, গরম লাগছে। বৃষ্টি সকালবেলা একটু ঝিরঝির করে হয়েছিল, তারপর আর বৃষ্টি হচ্ছে না, এখান থেকে বেরোবো, বেরিয়ে স্টেশনে গিয়ে বসবো। তো দুর্গাপূজার স্টক কিন্তু ভালোই এসে গেছে, যারা দুর্গাপূজার জন্য শপিং করতে চান তারা চলে আসুন অবশ্যই, যদি মনে করেন এখান থেকে শপিং করবেন। ভ্যারাইটি আপনি প্রচুর পাবেন, সাইজেস আপনি প্রচুর পাবেন, কিন্তু ওই একই রকম, সব দোকানগুলো একই রকম, আর দামও কিন্তু সব দোকানে একই রকম, যে একটা দোকান খুব বেশি চাইছে আর একটা দোকান যে খুব কম চাইছে তা নয়। এবার দরদামটা আপনাকে করে নিতে হবে, ওদের যে দামে পোষাবে সেই দামটাতে লক করেই ওরা আপনাকে দেবে। এখন সোনাঝুরি হাট খোলা থাকছে হলো 4 দিন সপ্তাহে, সেটা হলো শুক্র, শনি, রবি আর সোম। শনি রবিবার প্রচুর ভিড় হয়, কলকাতা থেকে লোকজন এসেই ভিড় করে বেশি রাদার দ্যান লোকাল লোকজন। আমি কিন্তু প্রচুর শপিং করে নিয়েছি, প্রায় 1 ব্যাগ শপিং আমার হয়েছে, শাড়ি কুর্তি ফতুয়া সব কিছু মিলিয়ে বাড়ির সবার জন্য। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।